ফ্লোর অসাধারণ। এটা দেখাচ্ছে 125 টাকার ভিতরে, এটা সামনের পাটটা ভাই পাচ্ছেন আপনারা 125 টাকায়, এটা আছে 125 টাকা মাত্র। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার দোকানের নাম? মিম ট্রেডার্স। আচ্ছা, এই মার্কেটটা সম্পূর্ণ পাইকারি মার্কেট, আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন? জি ভাই। এই তো। আচ্ছা, আপনার এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে? আমার এখানে 1 পিস, জয়পুরি 3 পিস, পরে আরিকাজার আছে, সুতি ওড়না কাজ করা মাল আছে, প্লাজো জামা আছে। আচ্ছা, আপনার এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর কি। আপনার এখানে সর্বনিম্ন প্রাইস কত রেখেছেন? সর্বনিম্ন আছে আপনার 90 টাকা 1 পিস কাজ করা যেটা। তাহলে দেখি ভাই, একদম ফ্রেশ, কোনো দাগ দুষি হবে না, সিরা ফাটা হবে না, একদম ফ্রেশ। জি ভাই। নিচে এমব্রয়ডারি কাজ করানো আছে? হ্যাঁ, এমব্রয়ডারি কাজ করা আছে। মাত্র 90 টাকা? হ্যাঁ, মাত্র 90 টাকা। কত রং হবে ভাই? রং হবে আপনার 46। কালার হবে কয়টা ভাই? কালার হবে 4টা। আচ্ছা, এই দামের ভিতরে অনেকগুলো ডিজাইন হবে? হ্যাঁ, অনেকগুলো ডিজাইন, 100 ডিজাইন হবে এমন। নেক্সট আইটেম দেখি। নেক্সট 1 পিস। আচ্ছা, 1 পিস, যেটাই স্যার একটা ডিজাইন। আচ্ছা, এর প্রাইসটা কত ভাই? 90 টাকা। অনলি 90 টাকা? জি। এর লং কত রং? রং আছে 47। 47 ইঞ্চি না? হ্যাঁ। কোন সমস্যা হবে না, একদম ফ্রেশ ভাই, একদম ফ্রেশ। জি। আর যারা ভিডিওটি দেখছেন তারা কি এখনই সবদার খুলে দেখাতে পারবো না? আমরা 4-5টা দেখাচ্ছি, আর বাকিগুলো যারা নিবে তারা আমাদের ভিডিও গুলো দেখে নিবে আর কি। আচ্ছা, অনলি 90 টাকা মাত্র? জি, অনলি 90 টাকা। সবাই বিক্রি করে 110 টাকা 20 টাকা, আমরা 90 টাকা দিছি। আচ্ছা, মাত্র 90 টাকা পাচ্ছেন কাজ করার ভিতরে 1 পিস গুলি। আচ্ছা, খুব সুন্দর, অসাধারণ। আচ্ছা, কোনো ছিঁড়া ফাড়া কোনো সমস্যা হলে ভাই? ছিঁড়া পাতা পড়বে না, তারপর যদি কোনো সমস্যা হয় চেঞ্জ পাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কি দেখাচ্ছেন ভাই? পরবর্তীতে 1 পিসই ভাই, 3 গজে। আচ্ছা, 3 গজের 1 পিস দেখাচ্ছেন, যেটা ফেরদৌস লোনের। আচ্ছা, ফেরদৌস লোনের ভিতরে সবার হবে 3 গজ, একদম ফ্রেশ। আচ্ছা, এটি কত করে বিক্রি করছেন? এটা আমরা বিক্রি করতাম 130 টাকা করে, এখন 125 টাকা। 125 টাকা, 5 টাকা ডিসকাউন্ট। ফেরদৌস লোনের ভিতরে যে 1 পিস আইটেম গুলি 125 টাকা পাচ্ছেন আপনারা, 3 গজের জামাটা হবে। জি। আচ্ছা, আরেকটা দেখাচ্ছে 125 টাকার ভিতরে, এটা সামনের পাটটা ভাই, আর ব্যাক সাইডটা দেখাই দেন ভাই, একদম ফ্রেশ, কোন দাগ দুষি হবে না। এটা হচ্ছে ব্যাক সাইডটা, মাত্র 125 টাকা পাচ্ছেন, 3 গজ হবে। জি জি। 3 গজের কম হবে না তো? না 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 ভাই। আচ্ছা, এটা বললে এখন মাইপে দেখাইতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আপনি দেখান। এটাও পাচ্ছেন আপনারা 125 টাকায়, তাহলে ফেরদৌস লোনের ভিতরে। জি জি, এটা জয়পুরি। হ্যাঁ, ডিজিটাল। এটা হচ্ছে জয়পুরি মধ্যে 1 পিস, এটা জয়পুরির ভিতরে। হুম। আচ্ছা, এগুলো কি এদের জন্য নতুন বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সামনের পাটটা না? জি জি, এটা সামনের পাট, খুব সুন্দর। যেমন একে কালো জামা আছে 1 পিসের জন্য, তাদের জন্য এটা। আচ্ছা, এটারে কি বলে ভাই? হুম, এটা জয়পুরি 1 পিস, এরও জয়পুরি 1 পিস। জি। আচ্ছা, এরা প্রাইস 125 টাকা মাত্র, 125 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা জয়পুরি। এটা হচ্ছে ভাইরাল ডিজাইন, যেটা গুজরাটি। জয়পুরির মধ্যে দেখলাম অন্য ডিজাইনে চলে যাবে। সবার হবে, যত মোটা মানুষের সবার হবে। জি, রং কি পাকা? হ্যাঁ, রং পাকা, 100% রং পাকা। জি, আপনারা যখন কল করবেন, ভিডিও কলে দিবেন, তারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট গুলি দেখাতে পারবে, তো আরো কিছু দেখাবে। এখন ভাই কি মডেল দেখাবেন? এখন আরিকাজের মাল দেখাবো। আরিকাজে কি 3 পিস? হ্যাঁ, 3 পিস এটা। আচ্ছা ভাই, দেখি তাহলে এটা। এই তো দেখুন ভাই, চমৎকার একটা 3 পিস দেখা চারি কাজের বাইরের কাজটা দেখেন ভাই, স্পষ্ট।
এটা প্রাইসটা কত ভাইয়া? এটা হইছে আপনার 400 টাকা বিক্রি করতাম, 300 টাকা 80 টাকা, 380 টাকা। জি ভাই। লং কত রুখ হবে ভাই? লং আছে এটা 45 45। সেলার ওন্না কত রুখ হবে আপনার? ওন্না আছে 5000 পুরো। একদম পিওর সুতি। জি ভাই। সুপার একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন। তো আর কি দেখাচ্ছেন ভাই এখন? এরপরে হচ্ছে চণ্ডী, যেটা ভাইরাল ডিজাইন। চণ্ডী এটা ভাইরাল ডিজাইন, চণ্ডী যেটা। আচ্ছা, খুব চমৎকার। তিন গজ জামাটা 2500। এটা প্রাইস কত ভাই? এটা প্রাইস হচ্ছে 380 টাকা, এতদিন বিক্রি করতাম 370 টাকা, 10 টাকা। রং থাকবে তো ভাই? হ্যাঁ, রং থাকবে, রং পাকা। আচ্ছা, সেলোনটা কত রুক করে হবে? সেলোনটা 4.5 গজ। আর উন্নাটা? উন্না পুরো 5000। সুতি হবে তো সেলোনটা? হ্যাঁ, সুতি। আচ্ছা, আর উন্নাটা হবে সম্পূর্ণ 2500। উন্নাটা কিন্তু খুব চমৎকার একটি উন্না। আচ্ছা, উন্নাটা সম্পূর্ণ 5000 হবে। এটা ভাই তিনটা কালার, সবগুলো তো দেখাতে পারবো না, এখানে পিডিটা আপনি দেখাই দেন কালারগুলো। আচ্ছা, তিনটা কালার। কাস্টমার ভিডিওতে চাইলে আমাদেরকে এই মুহূর্তে দেখাই দিব আমরা গুলো। আচ্ছা, ডিজাইন হবে কয়টা এই দামের ভিতরে? এই ডিজাইনে 4-5টা ডিজাইন হবে। আচ্ছা, কি দেখাবেন এখন? জয়পুরি। জয়পুরি। আচ্ছা, জয়পুরি 3 পিস কত করে বিক্রি করছেন? জয়পুরি এতদিন 80 টাকা বিক্রি করতাম, এখন 370 টাকা। এখন 370 টাকা। জি। আচ্ছা, সেলারটা কত রুখ হবে? সেলারটা 2.5 গজ। আর উন্নাটা? উন্নাটা পুরো 5000। এগুলোর ভাই রং থাকবে তো? হ্যাঁ ভাই, রং কা সব গ্যারান্টি। যদি রং উঠে যাবে? হ্যাঁ, না রং উঠবে না। যদি রং কষ উঠে, যদি জামা বানায় পরে, তারপর আমরা এটা ফেরত নিব। আচ্ছা, এরা 380 টাকা, 70 টাকা। 70 টাকা, মানে আগে 80 টাকা বিক্রি করতেন, এখন 70 টাকা দিচ্ছেন? জি। এটা হচ্ছে জয়পুরের মধ্যে আরেকটা ডিজাইন। জয়পুরের ভিতরে আরেকটা ডিজাইন। তো তাদের এখানে জয়পুরের ভিতরে আরো ডিজাইন আছে, এগুলো একদম নতুন আছে ডিজাইনগুলো। এর একবারে নিউ ডিজাইন। হ্যাঁ, নিউ ডিজাইন, সব তার ডিজাইন। আচ্ছা, জামাটা হবে 3 গজ। জামাটা 3 গজ, সালোয়ারটা 2.5 গজ। আর উন্নাটা? উন্নাটা পুরো 5000। এটা হচ্ছে উন্নাটা? জি। উন্না কি সুতি ভাই? একদম সুতি। হাতে ধরে দেখেন। আচ্ছা, একবারে সুতি হবে। আচ্ছা, জয়পুরের মধ্যে আরেকটা ডিজাইন, এই তো খুব সুন্দর। কারণ এখানে শুধু ডিজাইনগুলো দেখাচ্ছে, আমার এখানে একটা মালে 4টা করে কালার আছে, সব স্টকে রাখা আছে। আচ্ছা, কাস্টমার যখন চাবে কিমতে আমরা কালারগুলো দেখা দেখা তাদেরকে দিব। আচ্ছা, ওন্নাটা সব দর দেখাতে পারতেছি না, ওন্নাটা পুরো 5000 হবে। সুন্দর। আচ্ছা, নেক্সট কি আইটেম দেখাবেন ভাই এখন? নেক্সট ভাই প্লাজো জামা। প্লাজো জামা। হুম। আচ্ছা, প্লাজো জামা প্লাস মৌসুমি হাতা, খুব সুন্দর। আচ্ছা, প্লাজোটা হবে নিচে কাজ করা? নিচে কাজ করা, এই তো। আচ্ছা, আর উন্নাটা? উন্নাটা হচ্ছে রাউন্ড, যেটা জর্জেট উন্না। কত করে বিক্রি করছেন এগুলি? এতদিন আমরা বিক্রি করতাম 550 টাকা, এখন 540 টাকা। 540 টাকা। হ্যাঁ, যেহেতু ঈদ আসছে এই জন্য একটু ছাড় দিতেছে, ঈদের পর আবার দাম বেড়ে যাবে আস্তে আস্তে। এগুলা এরা প্রাইস কত ভাই? সেম দাম, আপনার রেওন সুতি উন্না কাজ করা, যেটা পুরো কাজ করা। আপনার কাস্টমারের জন্য। আরেকটা দেখেন বারিশের মধ্যে, কালারটা সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর।
নেক্সট কি দেখাচ্ছেন ভাই এখন? নেক্সট এটা শুধু ওনার মধ্যে, কিন্তু এটা দাম একটু কম আর কি। আচ্ছা, এই তো এটা কাজ করা আছে জামাটা? হ্যাঁ, ওনার কাজ করা থাকবে। সেলাটা কি আছে? নীলেন, সেলাটা নীলেন থাকবে। আচ্ছা, নীলেন কাপড়ের ভিতরে। আর ওনাটা হবে সুতি? জি ভাই। ওনাটা কত রকম হবে? ওনাটা পুরো 5 হাত। এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো আগে 520 টাকা বিক্রি করতাম, এখন 480 টাকা। 480 টাকা প্রত্যেকটা মালে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন? হ্যাঁ, প্রত্যেকটা মালে ডিসকাউন্ট। আচ্ছা ভাই, আপনার এখানে বিভিন্ন কোয়ালিটি 3 পিস এবং 1 পিস আইটেম গুলি আছে। জি। কেউ যদি আপনার থেকে নিতে চায় অনলাইনের মাধ্যমে, সর্বনিম্ন কত পিস নিতে হবে? সর্বনিম্ন 10 পিস নিতে হবে 3 পিস, আর যদি শুধু 1 পিস না 20 পিস নিতে হবে। আচ্ছা, এর কি বিভিন্ন ডিজাইন থেকে দিচ্ছে? হ্যাঁ, আমার এখানে 10-15টা ডিজাইন আছে, এক ডিজাইন থেকে একটা করে নিতে পারবেন। আচ্ছা, যদি সরাসরি আপনার কাছে আসে? সরাসরি আসলে যত পিস মনে হয়, যদি 1 পিস মনে হয় 1 পিসেই। এটা সম্পূর্ণ পাইকারি রেট? হ্যাঁ, পাইকারি রেট ধরবো। আচ্ছা, আপনার থেকে মাল নেওয়ার পর যদি বিক্রি করতে পারছেন না কিংবা ছিঁড়া ফারাপ হয়েছে, তাহলে কি সুযোগ দিচ্ছেন তাদের জন্য? যদি ছিঁড়া ফারাপ হয় অবশ্যই রিটার্ন পাবে, আর যদি মাল বিক্রি করতে পারে না কালারের জন্য, ওইগুলো রিটার্ন করে নিতে পারবে, চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঠিকানাটা বলে দেন কিভাবে আসতে পারবে? আমাদের এখানে সেম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাধবদী বাস স্ট্যান্ড নামে আমাকে ফোন দিলে চলবে। বাস স্ট্যান্ডের সাথে আমাদের দোকান। মার্কেটের নাম কি আছে? মাধবদী সোনার বাংলা মার্কেট। দোকানের নাম? দোকানের নাম আছে মিম ট্রেডার্স। আচ্ছা, মাধবদী এসে যদি না চিনে আপনাকে কল দিলেই তো? হ্যাঁ, কল দিলেই হবে। আর আপনি রিসিভ করে নিয়ে আসবেন? হ্যাঁ। আর কন্ডিশন অনেকে ভাই কন্ডিশন চায়, ভয় পায় যে টাকা মেরে দেবে কেন। পাকা কোনো মাল হবে না, কোনো ভয় নাই। যদি কেউ কন্ডিশন নিতে চায় 10,000 টাকার উপরে মাল নিতে হবে। আচ্ছা, কন্ডিশনে 10,000 টাকার উপরে নিতে হবে। আর 10 পিস নিলে আগে টাকা পেমেন্ট? হ্যাঁ, 10 পিস নিলে আগে পেমেন্ট করে দিতে হবে। এটা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলি পাঠাতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।